আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। তো অনেকদিন পরে আপনাদের সামনে একটা ভিডিও নিয়ে আসলাম। আসলে অনেকদিন, প্রায় দু সপ্তাহ মতো আমি কোনো ব্লগ দিই নাই, শারীরিকভাবে একটু অসুস্থ, আর আব্বুও হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে, এই জন্য আর কি কোনো মানে টাইম হচ্ছে না। তাছাড়া ভিডিও করলে তো এডিট, তারপর অনেক কিছু ঝামেলা আছে, এইসব নিয়ে আসলে এতটা মাথা ঘামাই নাই, যেহেতু আমরা সবাই বাসার অসুস্থ। আর আমার চেহারা দেখলে বোঝা যাচ্ছে শরীরটা তেমন একটা ভালো নেই, বাসার সবাই মোটামুটি অসুস্থ আছে, আর চোখের নিচের দিকে তাকালে বোঝা যায় কী অবস্থা আমাদের। তো অনেকদিন পরে একটা ভিডিও দিব ভাবতেছি আর কি, একটু ব্লগ করবো, যেহেতু অনেকদিন চ্যানেলটা এমনিতে পড়ে আছে আর কি। আর দেখেন, মোবাইল নেওয়ার কারণে পুচকিটা একদম গোমড়ামুখো হয়ে গেছে। তো আজকে এমনিতে জাস্ট একটা ব্লগ দিব আর কি, তেমন একটা কিছু দিব না, আর আপনার সাথে শেয়ার করব আর কি আব্বুর কী হয়েছে না হয়েছে এগুলো সব, আর শেয়ার করব কি আব্বুর যে বাসায় থেরাপি দেয় থেরাপিটা একটু শেয়ার করব একদিন আপনাদের সাথে ইনশাল্লাহ। এ টু জেড হয়তো আপনাদের কারো উপকার আসতে পারে আর কি। তো আব্বুকে নিয়েও না একটা দিন ব্লগ বানাবো আর কি, দেখি আসলে একটা ব্লগ দেওয়ার পরে যার কতদিন আমাকে না দিয়ে থাকতে হবে সেটা আমি এখনো জানি না, কারণ সময় হচ্ছে না, শারীরিক সমস্যা, অসুস্থতা, তারপর আর ঘরে অসুস্থ লোক আছে, এই জন্য আর কি সব কিছু মিলে একটু ব্যস্ততার মাঝে যাচ্ছে আর কি। তেমন একটা সময়টা ভালো যাচ্ছে না কারো, আর আগামীকাল থেকে তো লকডাউন পড়ে যাবে, তো এই জন্য লকডাউন হওয়ার আগে বাজার খরচ সব করে ফেলছে, ওই সব কিছু আর শেয়ার করবো না, যেহেতু এর আগে আমি বাজারের দুইবার আমি বাজার করে দেখাইলাম আর কি, মাসিক বাজার। তো টুকিটাকি আমরা এটা সবার বাসায় লাগে, কারো বেশি লাগে কারো কম লাগে, আর হয়তো অনেকে বলবেন যে এত বাজারে করে দেখানো হয় দেখানো লাগে কি না, জাস্ট এক দুই একদিন দেখালাম আর কি, এগুলো আর দেখানো তো আমরা একটা প্রয়োজন মনে করি না, কারণ সবাই সামাতে সব কিছু থাকে না সবসময় করার আর কি। আমাদের বাসার মোটামুটি সবাই অসুস্থ থাকলেও উদার একটু সুস্থ ছিল, তো গত পরশু উদার একটু অসুস্থ হয়ে গেছে, হঠাৎ করে জ্বর চলে আসছে, তো ওষুধ খাওয়াতে আগে থেকে একটু ভালো লাগতেছে, আর আজকে উদার একবার স্কুলে গেছে, দেড় বছর প্রায় হিন্দু দেড় বছর পরে স্কুলে গেছে উদার। স্কুলের অভিজ্ঞতা কেমন হয়েছে বলো, স্কুলে গিয়ে কেমন লাগছে? জোর কথা বলো, আসলে হঠাৎ করে গেছে, ওর ফ্রেন্ডদেরকে ভুলে গেছে, নামটাও ভুলে গেছে, মিসদের নামও মনে ভুলে গেছে সব। এমনিতে বাসায় পড়ালেখা হচ্ছে, যে মিস আছে বাসায়, বাসায় মিসে পড়ায়, যত লকডাউন হোক মিস যেহেতু আমার বাসার পাশে আছে এই জন্য পড়ালেখা রানিংয়ে থাকবে। আর কোথায়? না স্কুলে বিকেলে এখন কোচিং দিয়ে নেয় তোমাকে, আমাদের এখন টাকা আছে তাহলে কিভাবে দিব বলো, গেছি আর ইউ ম্যাড। তো আজকে রান্না বান্না কিছু করি না, আজকে মা পাঠাবে রান্না করে আর কি আব্বুর জন্য আর কি। আসলে মুখের কোনো রুচি নাই, মানে নাকে কোনো গন্ধ নাই, মানে কোনো খাবার কাল গতকালকে সকাল দুপুরে ভাত খাই নাই, তারপরে রাত্রেও ভাত খাই নাই, মানে খেতেও পাচ্ছি না, মুখে একদমই রুচি নাই, তারপর কি খাচ্ছি কোনো একটা যে সেন্ট আসে খাবার থেকে ওই সেন্টটাও আমার লাগতেছে না আর কি। এরকম সবাই দোয়া করবেন আমার পরিবারের জন্য, সবার জন্য আর কি, আমরা যেন সবাই তাড়াতাড়ি সুস্থ হয়ে পড়ে উঠি, আর তার চেয়ে বেশি দোয়া করবেন আব্বুর জন্য, আব্বুর জন্য খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আর ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে, যেহেতু আমাদের বাসায় দৈনিক 1000 টাকা করে একটা থেরাপির ডাক্তার রাখছি আমরা, তো আশা করি খুব তাড়াতাড়ি ইম্প্রুভ হবে সবার দোয়া আর কি। আর আমার একটা ভিডিও আছে, তবে আমি এখন খুঁজে পাচ্ছি না, আমার ননদদের বাড়িতে গেছিলাম আর কি, তো ওই ভিডিওটা একটু শেয়ার করবো আপনাদের সাথে। এখন উঠে গেছে বাবা, তুমি উঠে গেছো? এই জি বাবা, আর এদিকে হচ্ছে আমার নায়ক ছেলে নাফান, তুমি ঘুমাইবা?
ও ঘুম থেকে উঠছে এখন, করো গোসল করাবো কালকে, যেহেতু গোসল করানো হয় নাই আজকে ওকে গোসল দিব আর কি। আর ভাবছিলাম যেহেতু লকডাউন পড়ে যাবে আর চুলগুলো কাটার জন্য আর কি, তো যেহেতু ঘুমাই গেছে আর কাটা হয় নাই। এখন কাট খেল, এখন কে কাটবে, কে নিবে, পাপা, পাপা নেই, পাপা শুনে পাপা বেদ কি বলো, পাপা সাদা বলে না। আর নাফান একদম দেখেন হেলদি হয়ে গেছে, সারাদিন যে দুষ্টামি করে এভাবে করো না, এভাবে করো, স্ট্রং দেখাই কি রাখি, স্টাইল দেখাই কি, স্টাইল করা লাগবে না রাখা। এটা হচ্ছে নাপানের দুষ্টামি করার চেহারা, দুষ্টামি করার পরে অবস্থা ওর। তার খাওয়া দাওয়া তো এমনিতে নাই, টোটালি খাবারই খাই না। আমাকে চাইবে না তো, যাবা বুবুর কাছে যাবা, একটু এখন দাঁড়াতে পারে কেমন, এখন আমাদের নাপান একটু দাঁড়াতে পারে, এই তো নাপান। আমি বাবা শুনে যাবো তোমাকে, তো এখানে নাফানের দিকে তাকাও, নাফানকে গোসল করানো হয়ে গেছে, ও গোসল করা একদম পুরো রেডি হয়ে গেছে, তো সাথে সাথে ওদের ছুটিও চলে আসছে, এই তো বোনও রান্না বান্না করে নিয়ে আসছে আর কি। নাফান নাফান তো ছুটিকে দেখে একদম পাগল হয়ে যাচ্ছে। এই স্যানিটাইজ করছস, স্যানিটাইজ কর, আর বেশি কিছু দিব না মেহমানকে, শরবত খাবি, শরবত ম্যাঙ্গো ট্যাঙের। আর এখানে মা ডিম দিয়েছিল আর কি, আমাদের হাঁসের ডিম, এর আগেও আনছিলাম, তো আজকে এখানে 30টা দিছে, আর একটু রান্না বান্না করে দিছে আর কি। তো এখানে আমি সব কিছু ঢেলে নিবো আর কি, হাতে বাপের কাছে দিয়ে যা রাখবো, এখানে আছে খেসারি, অনেক তো কি রে, তবু বক্স আগেরও একটা ছিল, হ্যাঁ এখানে আছে শিং মাছ, বাবা দুদিন রান্না লাগবে না, দুদিন আমার রান্না করতে হবে না। এটা কি কালি কুঞ্জে, তারা তেল কই দিম, কড়ের মধ্যে রাখি, এটা হচ্ছে কালি কুঞ্জে মাছ, মাশাল্লাহ কাতলা, আচ্ছা ফোনে বলছিল কালি কুঞ্জে আনবো, কাতলা মানে কালারটা অনেক সুন্দর হচ্ছে মাশাল্লাহ। তারপরে হচ্ছে খাসি এনছ, এটা কি মুরগি, কইবো তো এখানে হচ্ছে দেশি মুরগি, আর এখানে হচ্ছে খাসি, এই ইয়ে চাইছিল ইয়া কি জানি, কবুতর অনেকবার খুঁজছিল কিন্তু কবুতর খাই নাই, কবুতর অনেক খুঁজছিল, দাঁড়া দাঁড়া একটু বড় ফাতিল দি, আমরা ওই বাজার করে রিমফির কাছে দিয়ে দিছে, রিমফির আমরা করছি আর কি, আমার জ্বর তো আমার যে জ্বর উঠছে, তো বাড়ির তুমি কনে আনবো বুঝো না, ইনা হাসি বেশি যেন, তো আবার এখানে হচ্ছে পোলাও আর ডিম, ওয়াও হ্যাঁ এগুলো ফাতিলে ঢেলে নি, কি হয়েছে বাবা, বলো আরে এখানে বসে কি করে, এখানে বসে তো দেখা যায়,
চাইরিয়ার হ্যালো বাজে কোন দে সর দেন সাই ভাইয়ে কি আরেন বাদ খাইলে চিননি তালি কিনা আইন সাই কিন দরকার আছে আইন না ক ক না আবু ডাকের আবু বসি রয়েছে আচ্ছা আইন তো সবার খাওয়া শেষ হয়ে গেছে এখন আমরা খাবো আর কি আমি আর আমার বোনে খাবো এখানে খাসি মাংসগুলো একটু হালকা বসে গেছে আর কি তো হালকা গরম করলাম জাস্ট একটু গরম করলাম আর কি আর বাকি সব এখানে আছে এবার আমরা খেয়ে নিব আসলে অনেক কিছু আনা হয়েছে তো এগুলা মনে হয় দুদিন খেলেও শেষ হবে না আর কি তো ঠিক আছে আমাদের খাওয়া দাওয়াটা একটু শেষ করে নিই আবার বিকেলবেলা কথা হবে গুড ইভিনিং এখন বাজে সন্ধে ছয়টা থেকে আমি আমার ব্লগটা আবার শুরু করলাম এখন এখানে হচ্ছে আমি চিকেন করবো আজকে আব্বুর জন্য আপু আর কি আমার নন্দা সে রুট দিয়ে আর চিকেন রান্না করে আনছে আর কি তো আমি এখন বিকেলবেলা চিকেন করবো বাচ্চারাও একটু খাবে আর আমরাও খাবো কয়েকদিন হয়ে গেছে চিকেন ফ্রাইটা খাওয়া হয় নাই তো এই জন্য ভাবতেছি আজকে যেহেতু বোন আসছে আর কালকে হয়তো নদীরা আবার স্কুলে যাবে এই জন্য আর কি একটু চিকেনটা করি আর কিছুটা ওর জন্য রেখে দিব আর কি এখানে আমি চিকেন বক্সে রেখে দিলাম কোট করে আর কি নিচে কয়েকটা মানে পাউডার দেওয়া আছে ময়দা আর কি এগুলো এখানে বেবে রেখে দিলাম আমি এখানে চিকেনটা হচ্ছে আর আমি যখন এভাবে হয়ে যাবে উপরের লেয়ারটা শক্ত হয়ে যাবে তখন আমি একটু আগুনটা কমাই দিব আর কি লোহিতে করবো তারপর ভিতরটা অনেক সুন্দর হবে ক্রিস্পি হবে সফট হবে আর কি খেতে ভালো লাগবে তো অনেকদিন তো আমি ব্লগ দিই নাই আমার আগের ব্লগও আমি একটা এডিট করা ছিল দেওয়া হয়নি পরে এটা কোথায় যেন হারিয়ে গেছে আসলে ফোনটাও নষ্ট হয়ে গেছে তারপর দিয়ে হচ্ছে বাসায় অনেকটা সমস্যা ছিল সেটা একদিন বলবো একটা ব্লগে দেখাবো আর কি সব কিছু ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে যেহেতু আপনারা আমার একটা পরিবার তো ওইদিকে চিকেনটা হোক আর ওইদিকে আমি একটু চা খাবো আর কি কালারটি তো যেহেতু বাসায় সবাই অসুস্থ মোটামুটি একটু কাশি সর্দি আছে লেগে আছে তো এই জন্য বাসায় লাল চা করা হয় তাও আম্মু তো লাল চা খায় না আম্মুর জন্য দুধ চা করা হয় আর আবু যেহেতু ডায়াবেটিস একটু বেশি আছে এখন দশে আসছে তারপর ইনসুলিন দেওয়া হয় আর কি আমি ইনসুলিন দিই তো ওনাকে টোটালি সুগার ফ্রি রাখছি সুগার কোনোভাবে দিচ্ছি না আর কি তো শুধু লেবু মশলা দিয়ে লিকার করছে আর কি লেবু দিয়ে খায় আর আমিও মানে চিনি দিন আর কি আমি ওইভাবে যেভাবে আছে ওইভাবে খেয়ে নিচ্ছি নাফান এটা আর কি তো আমার পরিবারের জন্য দোয়া করবেন আপনারা সবাই যেন আমরা সবাই হ্যাঁ খাইতে পারে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় দপিয়ে ফিরে কইয়ান খুব তাড়াতাড়ি যেন সবাই সুস্থ হয় আর বিশেষ করে আব্বু যেন তাড়াতাড়ি সুস্থ হয় আব্বু যত তাড়াতাড়ি সুস্থ হবে অত আমাদের মঙ্গল এই জ্বরের মধ্যে কত যে লেবু খাইছি আল্লাহ জানে লেবু মানে কাপড় ভিতরে দুটা লেবু ছিবে পুরো এক কাপ রস করে ওগুলো খাওয়া হচ্ছে জাস্ট
লালচা, গরম পানি খেতে খেতে অবস্থা খারাপ, যদিও করোনা না, তারপরও খাচ্ছি আর কি। যেহেতু একদিন শুধু আমার একদিনই জ্বর ছিল, এরপর শরীর ব্যথা, আর এখন রুচি নেই একদম। নাপ্পান কি খাচ্ছে, পানি খাচ্ছে? তুমি পানি খাও বাবা, বাবা নাপান চৌধুরী তুমি পানি খাও। ও ফিজার একদমই সুস্থ পারে না, তারপর পানি খাওয়ার জন্য একদিন ছিলাম আর কি। ও যে বিশেষ করে ও কাপে করে পানি খায়, মগে করে, গ্লাসে করে, আমরা নর্মালি যেভাবে খাই ওকে ওইভাবেই শেখানো হয়েছে আর কি। তো এখন ও ফিজাটা সুস্থ পারে না, আর ও তো এমনিতে বাড়তি কোনো খাবারই খায় না, টোটালি খায় না, শুধু বেস্ট ফিডিংটাই চলে ওর। তো ঠিক আছে, নাস্তা খাওয়ার সময় আর একটু শেয়ার করবো আপনাদের সাথে। ¡Gracias!